ধর্ষণ মামলায় মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে 6 সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। তবে বিয়ে করা ছাত্রীকে বয়স নির্ধারণের জন্য নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি AKM জহিরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। বয়স নির্ধারণের পর প্রতিবেদন সংশ্লিষ্ট বিচারিক আদালতে দাখিল করতে বলা হয়েছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন জানান, ভুক্তভোগীর বয়স নিয়ে অস্পষ্টতা দেখা দিয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত শিক্ষার্থীর বয়স 18 বছর কিনা তা নির্ধারণ না হওয়া পর্যন্ত নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। গত 1 আগস্ট ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এর বিচারক বেগম মাফরোজা পারভিনের আদালতে কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে এ মামলা করেন। ছয় সপ্তাহ অ্যান্টিসেপ্টিভ বিল দেয় এবং শিক্ষার্থী যাকে ভিকটিম বলা হয়েছে তার এইজ ডিটারমিনেশনের জন্য মাননীয় আদালত ওনাকে সেফ কাস্টাডিতে রেখে ওর এইজ ডিটারমিনেশন করার একটা নির্দেশনা প্রদান করা হয়। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট, কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।